আইডিয়ার পাসওয়ার্ড দেন। আনুমানিক 9 বছর বয়সী শিশুর মুখে এমন কথা শুনে কিছুটা হতবাক হয়ে তাকিয়ে রইলেন রাজধানীর ভিকারুননেসা নুন স্কুল আজিমপুর শাখার এক শিক্ষার্থীর মা। স্কুল সংলগ্ন হোমটেক টাওয়ারের নিচতলায় স্টেশনারি দোকানে কম্পিউটার নিয়ে বসে রয়েছে ছোট মেয়েটি। ওই অভিভাবক বাচ্চাটির কথায় কান্না দিয়ে অদূরে কাউন্টারের আরেক পাশে দাঁড়ানো মেয়েটির বাবাকে বললেন, আপনি একটু এদিকে আসুন, রকেট অ্যাপের মাধ্যমে আমাদের বেতনের পে স্লিপটা কম্পিউটার থেকে প্রিন্ট করে দেন। জবাবে লোকটি বললেন, আমি কম্পিউটার চালাতে পারি না, আমার মেয়েই ভালো পারে। এবার ওই অভিভাবক বললেন, মেয়ের আইডি জানা আছে, পাসওয়ার্ড কোথায় পাবো? এ কথা শুনে শিশুটি বলে, অফিসে গিয়ে আইডি বললেই পাসওয়ার্ড কাগজে লিখে দিবে। পাসওয়ার্ড লেখা কাগজ নিয়ে আসতেই কিবোর্ডে আইডি ও পাসওয়ার্ড লিখে বেতনের পে স্লিপ বের করে দিয়ে মেয়েটি অগ্রণী স্কুলে সোনালী ব্যাংকে গিয়ে বেতন দিতে বলেন। একই সঙ্গে কাজের মজুরি বাবদ 30 টাকা চেয়ে নেয়।